পাশের বাগানে গঞ্জিকা পাচার হইব। আরে গঞ্জিকা পাচার হইলে কোনো সমস্যা নাই, তুমি একটু লক্ষ্য রাখবা যে গাঞ্জা পাচার হয় নাকি। আরে স্যার গঞ্জিকা মানে তো গাঞ্জা। তাইলে এখনই মিশন স্টার্ট করো, একজনের জন্য বাই জানা যেতে পারে। একদম করকরা, আমিও তো ওইটাই কই। মিশন কমপ্লিট, আমার লারের মিশন কমপ্লিট। আসল গঞ্জার পাচার তো এখানে হইতাছিলই না। মানে স্যার আসল গঞ্জিকার পাচার তো অলরেডি হয়ে গেছে। কসকি তুই কি শিওর? আরে মেয়ে শিওর না, মানে আমিও তো আগে লগে বই দুইটা লেখাইছি, বিশ্বাস না হলে আমার মুখ হুঙ্গে দেখেন। মুখ বন্ধ কর, সকালে দাঁত মাজাস নাই। তাইলে এই প্যাকেটে কি? স্যার এইটা তো রতন জর্দা, আর রতন জর্দার লিগে আপনি দুইটা মানুষ মেরে আলাইছেন। আরে রতন জর্দা বুঝতাছস, রতন জর্দা খাওয়া দণ্ডনীয় অপরাধ। স্যার রতন জর্দা তো আপনার নানিও খায়। কি করে আমার নানি খেলে ওটা আলাদা বিষয়। আর এই দেখ রতন জর্দার প্যাকেটের পিছে বড় করে লেখা আছে, জর্দা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা খেলে ক্যান্সারের সম্ভাবনা থাকে। এইটা তো সিগারেটের প্যাকেটেও লেখা থাকে, আর সিগারেট তো আপনিও খান। আরে আমি তো ডার্বি সিগারেট খাই, ওইটার মধ্যেও লেখা থাকে। বাবা এই মার্ডারের কথা যেন কোনো মতে বাইরে না যায়, তখন সবটি রেসকে থাকা হবে। স্যার আমি চিপস খামু। বাংলাদেশের খেলা দেখে 64 জেলার 64 জনের মৃত্যু। সময় চ্যানেলে বিশেষ প্রতিবেদন, হাড় দুর্বল রোগীরা বাংলাদেশের খেলা দেখবেন না। স্যার আজকে তো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আছে, দেখবেন না। আরে না আমি বাংলাদেশের খেলা দেখি না। স্যার বুঝছি আপনার হাড় দুর্বল, আন্ডার কভারের সবচেয়ে বড় এজেন্ট আমি। কই যা ভরা সাহস আমার। স্যার কুত্তা হে, ওরে বাবারে কোটে কুত্তা, দুটো বালে একটা কামড় দিছিল তো দুটো ইঞ্জেকশন লাগতে কুত্তা দেখে আমি ভয় ভয় বাবা আমার মাথা ধরা। কি করে এমনিতে আমার কই যা ভরা সাহস, একটু একটু কুত্তা দেখেই বসে যাই। কাকা সায় চা পাতা দিচ্ছেন না দৈন্য পাতা দিচ্ছেন, সবকিছু মন দৌড়াই গে। আগে তো শুনছি ঢাকা শহরে টাকা উড়ে, এখন তো দেখি ঢাকা শহরে টাকা দৌড়ায়। দশ টাকা পাইছি, মাত্র 10 টাকার লেগে কেউ এত ধরে বাড়ি মারে রে। কিরে আমাগো ওই জায়গায় ধৈরান সেগাড়া, তয় বাপ আমার বাপ দেখতে তোর মতো এমন বুকাচো জানা। হালাই বেশি কথা কয় হকাস না কে। হ স্যার ওই আপনারা হালা কই বকা দিছে। আরে বকা দিলে সমস্যা নাই, গালি দেওয়া যাইব না। কিন্তু আমাগো এই জায়গায় ধৈরান সে কেল লিগা কায়া কইতাছি, তার আগে একটা সাইডি কই লই, মদ খাইলে নেশা হয় আর পিনি কই খাইলে সিদ্ধি।
আমি খবর পাইছি আন্ডার কভারে সবচেয়ে বড় এজেন্ট তোমরা, আর আজ পর্যন্ত কোন তদন্ত তোমরা ফেল করো নাই, তাই এইবার তোমাকে খুঁজে বাই করতে হইব যে সাকিব খানের তৃতীয় ওয়াইফ কেনা। কিন্তু বস, সাকিব খানের তৃতীয় ওয়াইফ কেরা ওইটা যায় না, আপনার লাভ কি? শোন, সামনে এমপি নির্বাচন করবো, টাকার অনেক দরকার, হকস না কেন? তাই সাকিব খানের প্রথম দুই বউয়ের কথা তো সবাই জানিয়ে গেছে, তিন নম্বর বউরে সবার আগে আমরাই খুঁজে বাই করবো, আর ওইটা সাকিব খানের দেখাইয়া ব্ল্যাকমেল কইরা ওর কাছ থেকে অনেক টাকা নিব, আর ওইটা দিয়ে এইবার আমরা করবো এমপি নির্বাচন, হকস না কেন? আর সাকিব খান যে মাল, ওর দুই বউরে সারা দুনিয়ার কাছ থেকে দুই বছর চার বছর লোককে এক লোকে ধরতেই পারলো না, আর আমি মাত্র 50টা টাকা তোর ভাবির কাছ থেকে 5 মিনিটও লুকিয়ে রাখতে পারি না। তাই সাকিব খানের বউ খুঁজে বাই করা আমার পক্ষে সম্ভব না, এর লিগে করে চলে আনছি। কিন্তু বস, আমি শুনছি ওগো প্রত্যেকের ভিতরে সমস্যা। কি সমস্যা? যেমন ধরে নু, দুঃখের সময় হাসে আর সুখের সময় কান্দে। আর সমস্যা নেই, একটু সমস্যা সবার ভিতরে থেকে, এটি কোনো প্রবলেম না। হ্যালো, কি আমার আম্মা মারা গেছে, আমার আম্মা মারা গেছে। থাক বস, বসেন, মাথা ঠান্ডা করেন, পড়া ছাড়া সাকিব খানের তৃতীয় বড় কেউ খুঁজাও বার করতে পারবো না। রুম্বা একটা পান নিয়ে আস। ওগো, এই জায়গায় তো মানুষ কেন, আমার তো লজ্জা করে, আর পরপুরুষের সামনে যাওয়া তো মহাপাপ। দেখছস, তোর ভাবি কত ভদ্র, কত সুশীল, যাও পান না দাও। না 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 না, পান তোমার হাতে দিবো, তুমি হাত থেকে মুখে দিবা, তোমার কষ্ট হইব না, তোমার কষ্ট তো আমার আবার সহ্য হয় না, নাও আমি তোমার খাওয়াই দিই। আমার কপাল অনেক বড়, তাই তো উপরে এমন একটা ভদ্র সুচরিত্রবান বউ পাঠাইছে। বস, আপনার কপাল আর আমার কপাল তো সমানই, তাইলে কি দুজনের লিগে একটাই পাঠাইছে? আমাকে একটা আত্মসম্মান বোধ আছে, এই কাম করতে পারলে 50 লাখ দিমু। আরে আত্মসম্মানে মারে বাপ, স্যার কাম না করলে আমরা কাম করুম। আরে কাম করুম না কই নাই তো, আমি কইতে চাইছি 5 লাখ বাড়িয়ে 55 লাখ দিয়েন। কাম হয়ে গেছে, সময় মতো টাকা পেয়ে যাবি। ওকে ডান, কালকে থেকে আমরা কাজ শুরু করবো। স্যার, ওই যে সাকিব খান, কিন্তু ছবির লোকে তোর কোনো মিলই পাই না। স্যার, আপনার কি মনে হয় সামান্য ইউটিউব ভিডিও লিখে অরিজিনাল সাকিব খান আনতে পারো? তাই বইল ওরে আনবি, চেহারাটি হারা একটু ভালো দেখে আনবি না? আপনার দেখে তো ভালোই আছে, কিন্তু এই ছবির লোকে তোর কোনো মিলই নাই, তুই বললি কেমনে যে ও সাকিব খান? সাকিব খানের সব ইনফরমেশন পাওয়া যাইবো। আরে সাকিব খানের ইনফরমেশন নিলে তো আমার কোনো লাভ হইব না, নিলে তথ্য নিতে হইব। আচ্ছা, মারামারি দরকার নাই, তোর লোক একটা সুন্দর ডিলে আহি। সাকিব খানের সবচেয়ে খাস লোক হইলো তুই, সাকিব খান কোনে যায় কি করে, কালোকে কালোকে সম্পর্ক আছে, এই সব তথ্য তুই আমার দিবি, আমি তোর প্রতিদিন 30,000 করে দিব। সাকিব খান কোনে যায় কি করে, কার কার লগে সম্পর্ক আছে, এগুলো গোপন রাখার লইগা আমার দিনে 3 লাখ দেয়। এই আর টর্চার করে আর মুখ থেকে কথা বাই কর, আমারে মাইরে ফলাইলেও আমার মুখে একটা কথা বাইরেব না। মার মতো দূরের কথা তোর গায়ে আমরা আত লাগামু না, সবাই কানে ধর, আর ওরে আমাকে স্পেশাল টর্চারটা শুরু কর। এসো, হ্যাঁ, দন্ন নগরীর
আমার দরজায় করা না রে, আমি সবকিছু জানি, খালি শাকিব খানের তিন নাম্বার বউকেটা ওইটা বাদে। কিন্তু বস, আমাকে তো এইটাই জানা দরকার। এইটা জানতে হইলে আমাকে কয়েকদিন শাকিব খানের সাথে কাজ করতে হইব। কিন্তু কেমনে? স্যার, শাকিব খান যেহেতু একজন সুপারস্টার, ওরে একটা ছবি করলে কেমন হয়? কিন্তু স্যার, শাকিব খান কি আমার কথায় রাজি হইব? আমার কথায় না হোক, ওর কথাই দেব। শাকিব ভাই, উনি হচ্ছে ডিরেক্টর জাকানাকা, আপনার সাথে একটা মুভির কাজ করতে চাই। সবার কাছেই শুনছি যে আপনি নাকি বাংলাদেশের অনেক নাম করা সুপারস্টার, কিন্তু দেখি কেমন হয় না। বাই দ্য ওয়ে, আপনার সানগ্লাসটা কিন্তু সুন্দর। 1,20,000 দামটা আরো সুন্দর। আচ্ছা, আমি আপনার নিয়ে একটা মুভি বানাইতে চাই, আগে আমি গল্পটা শুনাই। গল্প টল্প সব বাদ, আগে বলেন ছবির নায়িকা কারা। ক্যারেক্টার দেখে বুঝা যাইতেছে এটা কনফার্ম শাকিব খান। আচ্ছা, তাহলে নায়িকা আমি সিলেক্ট করতেছি। শাকিব ভাই, আপনার রহস্য ফাঁস হওয়ার পর থেকে আপনার সাথে তো কোনো নায়িকা কাজই করতে চায় না। তাইলে ছবিতে নায়িকা হইব কারা? আমি তো আবার নায়িকা ছাড়া কাজ করি না ভাই। ওই তো অপবিশ্বাস, বাংলা কইলো কেমনে? শাকিব ভাই, ওর বাপ হইলো ভারতের আর মা হইলো ইন্ডিয়ান, আর ওর জন্ম হয়েছে নেদারল্যান্ডে, তাই বাংলা ভালো কয়। কথা রাগাও নাই মাথাও নাই, একেবারে বাংলাদেশের খেলার মতো। যাক, নায়িকা আমার পছন্দ হয়েছে, তাইলে আমরা মুভির কাজটা শুরু করে দেই। না, আপনার এ নিয়ে আমার মুভিতে কাজ করার কোনো ইচ্ছা নাই, করলে ছবিতে কাজ করুম। তাইলে প্রথমে ছবির স্ক্রিপ্টটা একটু শুনি। ছবির স্ক্রিপ্ট হলো, নায়ক আইব, নায়িকা আইব, কাহিনী হইব, ছবি শেষ। ছবির ভিতর বিয়ার কোনো সিন নাই? ওইটা তো আপনি গোপনই করেন। তাইলে এই ছবির নাম হইব কি? এই ছবির নাম হইব শাকিব খানের তৃতীয় বউকেটা রুম্পা। রুম্পা? আরে, আমি কইতে চাইছিলাম এই ছবির নায়কের নাম হইব রুম্পা। আর একটা সূত্র পাওয়া গেছে, শাকিব খানের তৃতীয় বউ আছে আর ওই বউয়ের নাম হইলো রুম্পা। আর এই ছবির ক্যামেরাম্যান কই? আর আমার কো অ্যাক্টর গুলা কোথায়? এই যে হইলো এই ছবির ক্যামেরাম্যান, আর এইটা হইলো এই ছবির কো অ্যাক্টর। ক্যামেরাম্যানের ক্যামেরা কই? এই ক্যামেরার ভাই কো? আমি শাকিব খান সামান্য মোবাইল দিয়ে ছবি করমু। তুই কি ভাবছস তোর লেগে ক্যামেরা আনমু? আর এইটা হইলো আইফোন 14 প্রো ম্যাক্স 48 মেগাপিক্সেল ক্যামেরা, লগে অ্যাকশন মোডও আছে। আমি না দেখতাছি ভিভো ফোন। আরে হে হে, এইটা তো ব্যাক কভার লাগাইছি, এমনি ভিডিও অনেক ভালো হয়। এই সবাই পজিশন না, পজিশন না। আচ্ছা, প্রথমে আমি তোমার এই স্ক্রিপ্টটা বুঝাই। প্রথমে নায়ক এইখান দিয়ে বেরোব, তারপর আবার এইখান দিয়ে ঢুকে দেবো, তার একটু পরে ছবি শেষ হয়ে দেবো। আসল বন্ধু, আমি আগেই সন্দেহ করছিলাম, সত্যি করে কত কেরা? আরে, ছবি করার লিগে নিয়ে আইছি, এটা খেল না বন্ধু। তাইলে বন্দুক দিয়ে গুলি বেরোলো কেন? আরে, এইটা হলো বিএফএক্স। ছবি তো শুরু করলাম না, এডিট হইলো কোন সময়? আহা, আমাকে ছবিতে এডিটের প্রয়োজন পড়ে না, যা করি সবই রিয়েল। তাইলে ও যে মরে গেল, আপনার মনে হইতাছে যে ও মইরা গেছে, আসলে ও তো অ্যাক্টিং করতেছে। আমাকে প্রত্যেকটা অ্যাক্টর একেবারে রিয়েল অ্যাক্টিং করে। না, আমার তাও বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না আপনার? তাহলে এই বন্দুক দিয়ে হ্যাঁ একটা গুলি করে দেখেন। এইটা তুই ঠিক কথা কইছস। তাইলে আরেকটা করে দিই। বোধ করা গেছে মুখ। আচ্ছা যা, এইটাই লাস্ট, একটা মাথায় মেরে দেখি। কি হইল এটা, কইরা গেল কে? আরে, গুলি খাওয়ার আগে মরে যাওয়ার অ্যাক্টিং করতেছে। না, এবার বিশ্বাস হয়েছে। এই, তাড়াতাড়ি শুরু করো। স্যার, আমাকে তো একটা এজেন্ট মরে গেছে, এই অন্ধ শাকিব খান আমাকে সন্দেহ করবো? তুই আছে সন্দেহ নিয়া, আমাকে তো একটা এজেন্ট মারা গেছে, ওর জীবনের কি কোনো দাম নাই? ওর জীবনের দাম তো আর 55,00,000 টাকার চেয়ে বেশি না। তাও তো কথা, ভালো হয়েছে মরছে, একটা বাঘ কমছে। কিন্তু স্যার, এখন কি হইব? এখন শাকিব খান যাতে সন্দেহ করতে না পারে, তাই ওর মতোই দেখতে একজন রে আমাকে এজেন্ট হিসেবে আনতে হইব। কিন্তু এমন কি কেউ আছে? আছে,
দেখতে একটু বইরা কিন্তু হুবু হওয়ার মতো। কে সে? এজেন্ট কাকা। এজেন্ট কাকা? কাকা আপনি আবার কবে থেকে এজেন্সিতে জয়েন করলেন? ওইটা তোমার কাকি রেজি গায়ু। বুঝলাম না, শুট শুরু করে না কেন? আর ওরে এটা কি সাজাইছো? সাকিব ভাই, ওরে এই ছবির বুইরা ভিলেন সাজাইছি। ভিলেন এটা? ওরে তো দেখে মনে হয় না ও মারামারি করতে পারবো। বাতি যে মারামারি করতে পারমু নাকি না পারমু, ওইটা তোমার কাকি রেজি গায়ু। সাকিব ভাই আপনি মেকআপ নেন, এই ফাঁকে ওরে একটু আমি স্ক্রিপ্টটা বুঝাই দিই। বাতি যে আগে কোকের মিশন এটা। কাকা এই মিশনে আমাকে সাকিব খানের তৃতীয় বউ খুঁজে বের করতে হইবো। বাতি যে এটা তো একেবারে ইম্পসিবল, কারণ স্টারল স্যার জি বাংলা নাটকের লজিকও খুঁজে বের করা সম্ভব, কিন্তু কোন সাধারণ মানুষের পক্ষে সাকিব খানের বউ খুঁজে বের করা একেবারে অসম্ভব। কাকা এইটা করতে পারলে আমাকে 55 লাখ দিব। তাইলে সম্ভব। আবার আরেকটা বাঘ বাড়লো। এখন কাকা আপনার কাজ হলো শুটিং এর মাঝখানে কোথায় কোথায় আপনার খালি জানতে হইব যে ওর বউর কোনো ছবি আছে নাকি। আপনি কি এই কাজটা পারবেন? আমি পারি নাকি না পারি ওইটা তোমার কাকি রেজি গায়ো। শুট শুরু করো। সাকিব ভাই ছবি শুরুতে আপনি এই ছবির ভিলেন কাক্কার ডায়লগ দিবেন যে, কাক্কা আমি বিয়ে করলে তোর মাইয়ার এই বিয়ে করুম, কারণ তোর মাইয়া হইলো আমার সাইয়া। আর কাক্কা আপনি আবার এইটার রিপ্লাই ডায়লগে সাকিব ভাইরে দিবেন যে, সাকিব তোরে আমি কোনো মতেই মাইয়া দিব না, কারণ তুই নাইকা করে যাস খাইয়া। আরে খালি ডায়লগে দিব নাকি? এই ছবিতে কি কোনো রোমান্টিক গান নাই যে গানে নায়ক নায়িকার বিয়ে হইব? আরে সাকিব ভাই বিয়ে তো আপনি গোপনই করেন, ওইটা ওপেনে দেখানোর দরকার কি? আর রোমান্টিক গান তো নাই, কিন্তু আমি এই ছবি লেখা একটা স্পেশাল র‍্যাপ লিখছি, ওইটাই হু নাই। এই প্রথমে অপু বিশ্বাস, তারপরে বুবলি, তারপর কেডা আছে ওইটা তোরা জানবি শুনবি বুঝবি। সাকিব ভাইয়া আপনি দিবেন কত জন রে খাইয়া, আপনার লেগা পস্তাইব কত শত মাইয়া, জাতি জানতে চায় আপনার বিয়ে খাইতে চায়, আপনার 3 নম্বর বউরে সবাই দেখতে চায়, কারণ এখন ভাল লাগে না আপনার করা মুভি। আর আমার মোবাইলে আছে আমার 3 নম্বর বউর ছবি। 3 নম্বর বউর ছবি তাহলে মোবাইলেই আছে? আরে আমি বুঝলাম না তোমরা শুট শুরু করো না কেন। আচ্ছা সাকিব ভাই আপনি আর কাকা মিলে এই জায়গায় স্কিপ প্র্যাকটিস করেন, আমি আর ও মিলে পিছন থেকে একটা বিড়ি খাই। বিড়ি খাইবেন মানে? আরে আমি কইতে চাইছিলাম আমরা দুইজন মিলে পিছন থেকে স্কিপ প্র্যাকটিস করে রাখি। আমি বুঝলাম না, আমার আর কাকারে ডায়লগ প্র্যাকটিস করতে বললো এই জায়গায়, আর নায়িকারে নিয়ে গেল পিছনে, এইটা কেন কাকা? তোমার কাকি রেজি গায়ো। সাকিব খানের তৃতীয় বউয়ের ছবি সাকিব খানের মোবাইলের ভিত্তিতেই আছে। এখন যেমনি হোক আমাকে সাকিব খানের কাছ থেকে ওর মোবাইলটা নিতে হইব। খালি সাকিব খান একবার হাতে নাতে ধরে লই, অনেক জ্বালাই জ্বালাই ওর একটা সরি মারমু। না দেশের অনেক বড় সুপার স্টার, পরে তুই তোর মারতে পারস না, মারলে থাপ্পর মারবি। আমি বুঝলাম না আপনাদের কি ডায়লগ প্র্যাকটিস করা শেষ হয় না? এই সাকিব ভাই সেই থাকা তাড়াতাড়ি যাইতে হইব। আইতা সাকিব ভাই। আচ্ছা এখন তাড়াতাড়ি করে শুটিং শুরু করি। প্রথমে সিনটা এমন হইব আপনি আপনার পকেট থেকে মোবাইলটা বাই করে কাকার মুখে মিল্লা মারবেন। আরে বস আপনারা এটা কি করছেন, আমরা তো ধরা খেয়ে গেছি। আরে আমি কি স্লিট করতে দিই কখনো ধরা খেয়ে যাব, এরকম কোনো শান্তি নাই, আমরা বলে ধরা খেয়ে গেছি। আসসালামু আলাইকুম সাকিব ভাই। তোগো উপর আমার আগে সন্দেহ হয়েছিল স্যার, একটু লিগে মিশনটা কমপ্লিট করা পারলাম না, আর একটু হইলে মোবাইলটা আমার হাতে পড়তো। এই ভুলটা এখন হালার মধ্যে করলো। আপনিই তো করছেন স্যার, রঞ্জন নিহক সাকিব খানের কাছ থেকে আমাদের এই মোবাইলটা চুরি করতে হইলো। আমরা তো কেউ আর ওর সামনে যাইতে পারলাম না, তাহলে মোবাইলটা চুরি করবো কেরা? বিরাট কোহলি। বিরাট কোহলি? বিরাট কোহলি চুরি করবো কেমনে? আরে ভাতিজা এবার আইসিসি তে বিরাট কোহলি বাংলাদেশের লোকে যে চুরি করছে ওই জায়গায় মোবাইল তো খুব সামান্য জিনিসই। বিরাট কোহলি রে আনতে হইব। বিরাট উই যে নাইকা গোজামাই সাকিব খান, ওর কাছ থেকে তোমার মোবাইলটা চুরি করতে হইব। বিরাট পারবা তো তুমি? আরে ভাই চুরি করা তো এক্সপার্ট আমি, দেখলে না বাংলাদেশের খেলায় কেমনে চুরি করলাম, কেউ ধরতেই পারলো না। যাও বিরাট। বিরাট তুমি তো দেখা যায় চুরি করে আসলে এক্সপার্ট, তুমি সাকিব খানের সামনে দিয়ে মোবাইলটা নিয়ে বললা, সাকিব খান ধরতেই পারলো না। আরে ভাতিজে উপরা দুনিয়ার সামনে চুরি করে আইসিসি তে বাংলাদেশে হারিয়ে দিল, ক্যামেরাই ধরতে পারলো না, আর এটা তো সামান্য সাকিব খান। বিরাট
আসলে তুমি অনেক ভালো তৈরি করতে পারো। এই নে এই মোবাইলে সাকিব খানের তৃতীয় বর ছবি আছে, এটা চেয়ারম্যান সামনে নিয়ে দিয়ে আয়। বহু বছর পর খবর পেলাম তোকে ভাবিন নাকি বাচ্চা হইব। চেয়ারম্যান সাহেব, এই মোবাইলে সাকিব খানের তৃতীয় বর লগে সাকিব খানের গোপন ছবি আছে। ওই যে টাকা 55 লাখ আছে। আলাই কত বড় বুঝাই, গুই নাও নিল না 55 লাখ টাকা, 5 টাকা মেরে দিছি। ভাই আপনি এইভাবে জনগণের কাছ থেকে 5-10টা মারতে মারতে এত বড় নেতা হইছেন, হক কন্যাকে সব সময় সত্য কথা কয়। ভাই সাকিব খানের 3 নাম্বার বউটা কেডা, সবার মতো তো আমাকেও দেখতে ইচ্ছা করে, একটু বাইর করেন না। কি কি কইছ আজ? ভাই এটা তো দেখা যায় সাকিব খানের ভাবি। এলিগাই তো কই, ভাবির পেটে বাচ্চা এলো কেমনে, আপনার তো এত জোর নাই। হ্যালো সাকিব খান কইতাছি, আমার 3 নাম্বার বউ আর কেউ না তোর বউই। আর তুই যে ছবিগুলা দেখলি ওই ছবিগুলো আমার কাছেও আছে। এমনিতেই বাংলাদেশে আমার কোনো ছবি চলে না, তাই আমি প্ল্যান করছি সামনে বড় বাজেটের একটা ছবি করব, যার বাজেট 100 কোটি টাকা, আর যেটা তুই দিবি। আর যদি এই টাকাগুলো তুই না দেস তাহলে সামনে নির্বাচনের আগে এই ছবিগুলো ভাইরাল করে দিব, আর আমার এমনিতে মান সম্মান নাই, নগে তোরটাও খেয়ে দিব। তুই এমপি কে মেম্বার হইতে পারবি না, তাই সময় মতো টাকাগুলো পাঠিয়ে দিস। বস আপনার মারা থুতো আপনার মুখে আই পড়ছে, হক অন্যকে। বস আপনার আবার এত বড় বাজেটের ছবি দিল কেডা? আরে ধুর, এই টাকাগুলো দিয়ে সামনে পূজা জেরে নে দুবাই ঘুরতে যাম। গাইস আপনারা আবারও লাইক দিতে ভুলে গেছেন, ফটাফট একটা লাইক মেরে দেন। গাইস আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক দেওয়ার ক্ষেত্রে এত কিপ টাইমই করেন কে? আর গাইস যদি এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান। আর গাইস নেক্সট উইকে ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে লড়াচাড়া দিব নাকি ওইটাও কমেন্টে জানান যদি আপনারা চান। এন্ড গাইস আজকের মতো এই পর্যন্তই, দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে, সি ইউ দেন, আল্লাহ হাফেজ।